হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি শিশা হেয়ার অয়েলের রিভিউ তোমাদের সাথে শেয়ার করব। এই অয়েলটা কেমন, কিভাবে ব্যবহার করলে ভালো রেজাল্ট পাওয়া যাবে, এছাড়া এই তেলটির কোনো ক্ষতিকর প্রভাব আছে কি না, সব কিছু ভিডিওর ভিতরে বিস্তারিত আলোচনা করব। তো সেগুলো জানার জন্য অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখো। আর যারা যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রেখো। তো এই শিশা অয়েলটি ইন্ডিয়ান হলেও বাংলাদেশের মার্কেটের সব জায়গাতেই এই অয়েলটি বর্তমানে পাওয়া যাচ্ছে, এবং এই তেলটি 100% ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি হয়েছে, যার কারণে এটি আমাদের চুলের জন্য খুবই ভালো। পিওরস, এটার কোনো সাইড ইফেক্ট নেই। তুমি যদি সঠিক নিয়মে এটি ব্যবহার করতে পারো, তাহলে তোমার চুল আগের থেকে লম্বা হতে শুরু করবে এবং তোমার চুল আগের থেকে শাইনি হবে, ঘন হবে। যাদের প্রচুর পরিমাণের চুল পড়ে যাওয়ার সমস্যা আছে, তারা এই হেয়ার অয়েলটি ব্যবহার করে দেখতে পারো। বাংলাদেশের মার্কেটে এই হেয়ার অয়েলটির দাম 350 টাকা থেকে 450 টাকার মতো। এর মাঝে থাকা নারিকেল তেল আপনার মাথার চুলকে ঝরঝরে এবং শাইনি করতে সাহায্য করবে। এই তেলটির ভিতরে আছে ব্রাহ্মি এবং বিঙ্গরাজ, যা নতুন চুল গজাতে অনেক সাহায্য করবে। তো ভিউয়ার্স, এই তেল কখন এবং কিভাবে লাগানো যাবে? এই তেল আপনি যখন যে কোনো টাইমে ব্যবহার করতে পারবেন। তবে ভিউয়ার্স, অনেকে রাতে ঘুমাতে যাওয়ার আগে এই তেল লাগিয়ে ঘুমায়। আমার মতে রাতে ঘুমাতে যাওয়ার আগে তেল না লাগানোই ভালো, কারণ আমরা যদি রাতে ঘুমাতে যাওয়ার আগে তেল লাগিয়ে ঘুমাই, তাহলে সেই তেল পুরোটাই বালিশে চলে যায়। সেটা কিন্তু আমাদের চুলের ভিতরে ঢুকতে পারে না। চুলের ভিতরে ঢোকার আগে সেটা আমাদের বালিশের ভিতরে ঢুকে যায়। তো সেই জন্য আমাদের উচিত যে কোনো তেল গোসল করার ঠিক 1 থেকে 2 ঘন্টা আগে লাগানো। তবে ভিউয়ার্স, তেল কিন্তু যেন তেন পদ্ধতিতে লাগালে হবে না, তেল লাগাতে হবে চুলের গোড়ায় গোড়ায়। প্রথমে চুলে শীতে কেটে কেটে গোড়ায় গোড়ায় তেলগুলো লাগাতে হবে, এরপরে চুলের আগায় এবং পুরো চুলে ভালোভাবে লাগিয়ে 5 থেকে 10 মিনিটের মতো ম্যাসাজ করতে হবে। অবশ্যই অবশ্যই ভিউয়ার্স, চুলে তেল লাগিয়ে ম্যাসাজ করতে হবে। তুমি যদি চুলে তেল লাগিয়ে ম্যাসাজ না করো, তাহলে কিন্তু তোমার চুল পড়ার সমস্যা দূর হবে না। তো সেই জন্য চুলে তেল লাগিয়ে অবশ্যই অবশ্যই 5 থেকে 10 মিনিটের মতো তোমাকে ম্যাসাজ করতে হবে। আর এই তেল তুমি চাইলে প্রতিদিনও ব্যবহার করতে পারো, কিংবা সপ্তাহে 2 থেকে 3 দিনও ব্যবহার করতে পারো। আশা করি ভিউয়ার্স, এই তেলটি সম্পর্কে তুমি সব কিছু বিস্তারিত জানতে পেরেছো। যদি মনে হয় এই ভিডিওটি উপকারী হয়েছে, তবে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিও।